রহমান রহিম অনলাইন ক্লাস একাদশ শ্রেণী বিষয় ভূগোল প্রিয় প্রিয় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের অনলাইনে ক্লাসে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তোমাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিষয় ভূগোল প্রথম পত্র তোমরা আমার পরিচয় স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক ভূগোল কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ স্থান রাজশাহী পাঠ পরিচিতি বিষয় প্রাকৃতিক ভূগোল অধ্যায় দ্বিতীয় শ্রেণী একাদশ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশ এটা হলো বাংলাদেশের একটা মানচিত্র যে মানচিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর একদিকে মায়ানমার যে মায়ানমারের পূর্বে নাম ছিল বার্মা এখন মায়ানমার হিসেবে পরিচিত এই সেই বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে আমরা আজ আলোচনায় যাব আজকের পাঠ তাহলে দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট বাংলাদেশের ভূ এই বাংলাদেশের আমরা বসবাস যারা করি তোমরা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তোমরা এই বাংলাদেশে বাস করো সেজন্য আমাদের কি আসলে এই বাংলাদেশ সম্পর্কে কিছু জানা দরকার এই করোনার দুর্যোগ মুহূর্তে আমরা কেন আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি সেটা আমাদের সবারই জানা দুর্যোগ মুহূর্তে আমাদের ঘরে বসে না থেকে কিছু শিখা অবশ্যই দরকার তোমরা যেহেতু ছাত্রছাত্রী সবসময় বসে সময় কাটালে বা এই দুর্যোগ মুহূর্তে চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সামান্য কিছু যদি উপকার হয় সেই লক্ষ্যে আমরা অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি যদি তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানে থেকে এই ক্লাসগুলো অনলাইনে দেখো বা আমার সাথে সম্পৃক্ত থাকো তাহলে আশা করি কিছুটা উপকৃত হবে আজকের পাঠের শিখন ফল দেখো শিখন ফল হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলতে পারবে আমরা যে দেশে বাস করি যে বাংলাদেশে বাস করি তার অবস্থান যদি আমরা বলতে না পারি তাহলে ভূগোল ভূগোলের ছাত্র হিসাবে আমরা কষ্টকর হয়ে যাবে জিওগ্রাফি এমন একটা বিষয় যে বিষয়ের নাম শুনলে আমরা বলে দেব যে এই জায়গাটা কোথায় যেমন বাংলাদেশ বাংলাদেশ একটা এমন একটা দেশ যেখানে নাম শুনলে আমরা বলে দিতে যে কোন দিকে কি অবস্থিত তাই আস আমরা একটু চেষ্টা করি বাংলাদেশের অবস্থানটা দেখার বাংলাদেশের ভূপ্রকৃতির প্রকার বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন আমরা যারা সমতলে বাস করি আমরা হয়তো মনে করি যে গোটা বাংলাদেশটাই একটা সমতল ভূমি কিন্তু আসলে না বাংলাদেশ গোটাটাই কিন্তু সমতল ভূমি না এক এর কোথাও আছে পাহাড় কোথাও নদী যারা পাহাড়ি এলাকায় বাস করেও যারা পাহাড়ি এলাকায় বাস করে তারা মনে করে এ দেশটা শুধু পাহাড়ে ভর্তি পাহাড় ছাড়া বোধহয় আর এখানে কিছু নেই কিন্তু আসলে গোটা বাংলাদেশে কিন্তু পাহাড় নেই মুসলিমের কয়েকটি জায়গায় পাহাড় আছে বাকিগুলো সমতল ভূমি কোথাও সমুদ্র আছে তাহলে আমরা আরো দেখতে পাবো কি বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য কেমন ভূমির ধরন কেমন কি কি চাষাবাদ হয় কোথায় উর্বর জমি আছে কোথায় জমি আছে এগুলো আমরা কিন্তু এই জিওগ্রাফি পাঠের মাধ্যমে এই বাংলাদেশের ভূ প্রকৃতি পাঠের মাধ্যমে শিখতে পারবো আসো আমরা দেখার চেষ্টা করি তোমরা পর্দায় দেখতে পাচ্ছ বিশ্ব ম্যাপ গোটা বিশ্বের একটা মানচিত্র এখানে দেখানো হয়েছে এই বিশ্ব ম্যাপের এই বিশ্ব মানচিত্রের ক্ষুদ্র একটু জায়গা নিয়ে অবস্থিত আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের ভূমি অত্যন্ত উর্বর বাংলাদেশের অবস্থান তোমরা পর্দায় দেখতে পাচ্ছো লাল কালির এখানে দেখানো হয়েছে বাংলাদেশ এইটা হলো বাংলাদেশ দেখো বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশের অবস্থানটা হলো কি বাংলাদেশের তিন দিকে ভারত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মায়ানমার এই হলো বাংলাদেশের অবস্থান বাংলাদেশের ভূ প্রকৃতি বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করি একটি হলো কি টার্সিয়ারি যুগের পাহাড় পর্দায় তোমরা দেখতে পাচ্ছ টার্সিয়ারি যুগের পাহাড় টার্সিয়ারি যুগের পাহাড় কে আবার কয়েক ভাগে ভাগ করা হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে মূল তিনটি ভাগ আমরা দেখে আসি দ্বিতীয় ভাগটি দেখো দ্বিতীয় ভাগটা হলো ক্লাইস্টেশন যুগের সোপান প্লাইস্টেশিন যুগের সোপান সোপান অর্থ কি আমরা আসলে সবাই জানি আমরা হয়তো জানো সোপান অর্থ হলো সিঁড়ির মতো ধাপ ধাপ একটা থেকে একটি ভূমি থেকে যখন আমরা আর একটা ভূমিতে যাব মনে হবে যে আমরা সিঁড়ির উপরে উঠছি বা নামছি এটা হলো প্লাইস্টেশিন কালের সোপান তিন নম্বরটা হলো কি প্লাইস্টেশিন কালের সোপানটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ রাজস্ট্রেশন কালের সোপান তৃতীয় নম্বর হলো সাম্প্রতিক যুগের প্লাবন সমভূমি সাম্প্রতিক যুগের প্লাবন সমভূমি সাম্প্রতিক কি এই মাত্র এখনই এখনই সৃষ্টি হলো যেটা সেটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি মনে হচ্ছে এখনই শুরু হলো এটা বাংলাদেশের প্রায় সকল জেলাতেই এইরকম ভূমি দেখা যায় তার কারণ হলো বাংলাদেশের নদীমাতৃক এই নদীর পলি জমা হয়ে যে ভূমিগুলো তৈরি হয় সেগুলোকে সাম্প্রতিককালের প্লাবন প্লাবন সমীভাবে প্লাবনের মাধ্যমে সাম্প্রতিক কালের বা সাম্প্রতিক যুগ যুগের প্লাবন মানে প্লাবন মানে কি বন্যা বন্যার ফলে পলি জমা হয়ে গেলে সাধারণত সৃষ্টি হয় কালের সোপান এই তিনটি ভাগকে আবার কতগুলো উপভাগে ভাগ করা হয় সে ভাগগুলো চলো আমরা দেখে আসি যুগের পাহাড়কে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হলো কি উত্তর পূর্ব দিকের পাহাড় আর একটা হলো দক্ষিণ পূর্ব দিকের পাহাড় দেখো উত্তর পূর্ব দিকের পাহাড় উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়